ক্যামেরুনের 24 বছর বয়সী ফুটবলার কেভিন সোনে খেলেন তুরস্কের শীর্ষস্থানীয় ক্লাব হাতাই স্পোরের আক্রমণ ভাগে। সম্প্রতি তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের দিন তিনি তুরস্কে অবস্থান করছিলেন, তবে সৌভাগ্যবশত আল্লাহ তাকে এই দুর্ঘটনা থেকে রক্ষা করেছেন। কিন্তু কিভাবে তিনি নিরাপদ রইলেন সে প্রসঙ্গে কেভিন সোনি বলেন, বেঁচে যাওয়ার মূল কারণ হল আমি তখন ফজরের নামাজের অপেক্ষা করছিলাম। শুক্রবার আল জাজিরা মোরশের ক্যামেরুনীয় ফুটবলারের সাক্ষাৎকারের উপর একটি প্রতিবেদন প্রকাশ করে। সাক্ষাৎকারটি বৃহস্পতিবার ফুট মার্কাতে নামের একটি ওয়েবসাইটে প্রকাশিত হয়। সেখানে কেভিন সোনি এই কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, রোববার বিকেলে আমাদের কাশিম পাশা ক্লাবের বিপক্ষে ম্যাচ ছিল। ওই ম্যাচে আমাদের ক্লাব হাতাই স্পোর 1-0 গোলে জয়লাভ করে। ম্যাচ শেষে আমি বাসায় ফিরে আসি। সোমবার ভোর 5টা পর্যন্ত বাসায় পরিবারের সাথে ছিলাম। ভোরের দিকে হঠাৎ মাটিতে কম্পন শুরু হলো। ওই সময় আমি পরিবারের সদস্যদের স্থির থাকতে বলি, কিন্তু যখন দেখলাম চারদিকে দেয়াল ও ছাদ ভেঙে পড়তে শুরু করেছে তখন সিঁড়ির দিকে দৌড়ে যাই। এ সময় মোবাইল আর পাসপোর্ট ছাড়া আর কিছুই সাথে নেওয়ার সময় ছিল না। আকস্মিক এই পরিস্থিতিতে 17-তলা ভবনটির 7ম তলা থেকে লাভ দিব ভেবেছিলাম। তখন আমি ভয় পাই আর নিচেকে বললাম, যদি আমি এখান থেকে লাভ দেই তাহলে পা ভেঙে যাবে আর কোনোদিনই ফুটবল খেলতে পারবো না। এই জন্য সিদ্ধান্ত বদল করে সিঁড়ির দিকে দৌড়াই এবং ভবনটি গড়িয়ে যাবার আগে বের হতে সক্ষম হই। আমার সাথে যা ঘটেছে তা সত্যি অলৌকিক ঘটনা। আমি একজন সচেতন মুসলিম। এই বিপদ থেকে আমাকে রক্ষা করেছে নামাজের অপেক্ষা। ভূমিকম্পের দিন আমি ফজরের নামাজ পড়ার জন্য ভোর 6:40 পর্যন্ত অপেক্ষা করেছিলাম আর এই অপেক্ষায় আমার প্রাণ বাঁচিয়েছে। সত্যি আমরা সৌভাগ্যবান, কারণ ভবনটি ভেঙে পড়ার আগে বের হতে পেরেছিলাম। আমরা বাইরে বের হয়ে দেখে কিছু কিছু স্থানে মাটির 2 ভাগ হয়ে গেছে, অনেক ভবন ভেঙে মাটির সঙ্গে মিশে গেছে। ভূমিকম্প আমাদের সবকিছু ওলটপালট করে দিয়েছে, যা দেখে আমি সত্যি বিস্মিত।